যে যেমন আমাদের প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে ন্যূনতম যোগ্যতা হচ্ছে হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি, নিয়োগ যদি 4 বছর পিছিয়ে যায় হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনকে বন্ধ রাখা হয়, ধরুন নেটে ইউজিসি নেট পরীক্ষা হয়, সেট সিবিএসই সিটেট করেন, সিবিএসই সিটেট করছেন কিন্তু আপনারা দেখবেন নিয়োগ কি হয়েছে গতবারে হয়নি, কিন্তু সেটেট গতবারেও হয়েছে এবারে হচ্ছে। অতএব দেখুন বিভিন্ন পরীক্ষা যে মানে শর্ত অনুসারে আমাদের টেট নিতে হবে, টেট যারা পাস করবেন যখনই আমরা বিজ্ঞাপন দেব তারা যদি এলিজিবল হয়, অর্থাৎ যে মাসে আমরা বিজ্ঞাপন দিচ্ছি নিয়োগে তার আগে যদি তারা পাস করে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তার আগে যদি তারা পাস না করে থাকেন আমরা দেখুন মাননীয় আপনি দেখবেন যে কিছুদিন আগে সম্মানিত মুখ্যমন্ত্রীও বলেছেন সম্মানিত শিক্ষামন্ত্রীও বলেছেন তারা নিয়োগ চাইছেন অতি সত্ত্বর, আমরা কিন্তু ইন্টারভিউ অলরেডি কমপ্লিট করেছি, এটা পর্ষদের ত্রুটিজনিত কারণে নয়, কিছু যারা অ্যাপ্লিক্যান্ট তাদের কিছুটা সমস্যা রয়েছে, আমরা অলরেডি হাইকোর্ট থেকে আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেছি ডিভিশন বেঞ্চ থেকে, কিন্তু সুপ্রিম কোর্টে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে যাব, তারপরে আমরা নিয়োগ করতে পারব। এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমিও অনুরোধ করেছিলাম, সরকারও চাইছেন আরও ভ্যাকেন্সি দেবেন, আমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ দেওয়ার পরেই কিন্তু পরবর্তী নিয়োগের বিজ্ঞাপনটা দিতে পারব খুব তাড়াতাড়ি, আমরা কিন্তু আটকে আছি এখানে যতক্ষণ না পর্যন্ত অনারেবল সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি আমরা নিয়োগ আমরা দিতে পারছি না, বুঝছি খুব তাড়াতাড়ি। আমরা অলরেডি কিছু কিছু বিভিন্ন সেগমেন্টে ভ্যাকেন্সি অলরেডি পেয়ে গেছি, অলরেডি পেয়ে যাব আমরা ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমি তো বলছি যে যদি আমরা সুষ্ঠুভাবে নিয়োগ করতে পারি, কারণ বিভিন্ন লিটিগেশনের কারণে আমরা মানে বিভিন্ন নিয়োগ বিলম্বিত হচ্ছে, বিলম্ব যদি না ঘটে আমরা যদি প্রতি বছর যদি 2 বার নিয়োগ দিই, সরকার চাইছে যে পর্ষদ প্রতি বছর অন্তত 2 বার নিয়োগ দিক, তাহলে আমার মনে হয় আগামী দিনে সমস্যা হবে। বলছি ডিএলএড এবং বিএড এই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো পর্যবেক্ষণ হয়েছে যে ডিএলএডরা শুধুমাত্র টেটের জন্য এলিজিবল, মানে বিএড যারা করবেন তারা প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য এলিজিবল না, এই সুপ্রিম কোর্টের কোনো পর্যবেক্ষণ? হ্যাঁ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ না, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। আমি বলে যা ভার্ডিক্ট যে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যারা বিএড করেছেন তারা এলিজিবল নন, যারা ডিএড করেছেন বা বিএলডি করেছেন তারা কিন্তু এলিজিবল, এটা সুপ্রিম কোর্ট বলেছেন, এটা ভার্ডিক্ট দিয়েছেন। আমাদের যে নোটিফিকেশন হচ্ছে সেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, আপনারা দেখে নেবেন, আজকেই আমরা নোটিফাই করছি ওয়েবসাইটে, মানে সেটা উল্লেখ থাকছে এই টেট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট উল্লেখ থাকছে না। টেট তো আমাকে নিতে বলে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে, তো কোন ট্রেনিং ডিগ্রি আমরা দেখব? হ্যাঁ, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তাহলে কি এটা স্পষ্ট যে ডিএলএড যাদের ট্রেনিং আছে তারাই টেট দিতে পারবে প্রাইমারি, এটা একটু বলে দিন। হ্যাঁ, যারা ডিএলএড ট্রেনিং ডিগ্রি রয়েছে, আরো আছে বিএলডি রয়েছে, যাদের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন রয়েছে তারা ডিএলএড এলিজিবল না, বিএলএড বিএলডি মানে এটা হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আর এটা হচ্ছে ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন, এটা 4 ইয়ার্স আর এটা 2 ইয়ার্স ডিপ্লোমা। হ্যাঁ, আরো আছে যোগ্যতা, মানে আপনারা দেখে নেবেন, আমি বলছি এডুকেশন মূলত মূলত ডিএলএড। আমরা দেখুন মাননীয় আপনি দেখবেন যে কিছুদিন আগে সম্মানিত মুখ্যমন্ত্রীও বলেছেন সম্মানিত শিক্ষামন্ত্রীও বলেছেন তারা নিয়োগ চাইছেন অতি সত্ত্বর, আমরা কিন্তু ইন্টারভিউ অলরেডি কমপ্লিট করেছি, এটা পর্ষদের ত্রুটিজনিত কারণে নয়, কিছু যারা অ্যাপ্লিক্যান্ট তাদের কিছুটা সমস্যা রয়েছে, আমরা অলরেডি হাইকোর্ট থেকে আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেছি ডিভিশন বেঞ্চ থেকে, কিন্তু সুপ্রিম কোর্টে আশা করছি যে
খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে যাব, তারপরে আমরা নিয়োগ করতে পারব। এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমিও অনুরোধ করেছিলাম, সরকারও চাইছেন আরও ভ্যাকেন্সি দেবেন, আমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ দেওয়ার পরেই কিন্তু পরবর্তী নিয়োগের বিজ্ঞাপনটা দিতে পারব খুব তাড়াতাড়ি। আমরা কিন্তু আটকে আছি এখানে, যতক্ষণ না পর্যন্ত অনারেবল সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা নিয়োগ আমরা দিতে পারছি না। আমরা অলরেডি কিছু কিছু বিভিন্ন সেগমেন্টে ভ্যাকেন্সি অলরেডি পেয়ে গেছি, অলরেডি পেয়ে যাব আমরা ভ্যাকেন্সি, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমি তো বলছি যে যদি আমরা সুষ্ঠুভাবে নিয়োগ করতে পারি, কারণ বিভিন্ন লিটিগেশনের কারণে আমরা মানে বিভিন্ন নিয়োগ বিলম্বিত হচ্ছে, বিলম্ব যদি না ঘটে, আমরা যদি প্রতি বছর যদি দুবার নিয়োগ দিই, সরকার চাইছে যে পর্ষদ প্রতি বছর অন্তত দুবার নিয়োগ দিক, হ্যাঁ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ না সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যারা বিএড করেছেন তারা এলিজিবল নন, যারা ডিএড করেছেন বা বিএলডি করেছেন তারা কিন্তু এলিজিবল, এটা সুপ্রিম কোর্ট বলেছেন, এটা ভার্ডিক্ট দিয়েছেন। যারা বিএড করে চাকরি করছে তাদের অনেকে ব্রিজ কোর্স করেন, তো তাদের ব্রিজ কোর্স কবে করান? দেখুন ব্রিজ কোর্স করার কথা পর্ষদের নয়, আমরা রেকমেন্ডিং এক্সামিনিং বডি আমরা রেকমেন্ড দিই, হ্যাঁ তারা করেনি, এটা স্কুল শিক্ষা বিভাগ সচেষ্ট আছে, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি ব্রাঞ্চ তারা সচেষ্ট আছে, তাদের সাথে তারাও কথা বলেছেন, আমরাও অলরেডি কথা বলছি, সমস্যা মিটে যাবে। 2021-23 ডিএলএড যে ব্যাচ পার্ট ওয়ান আমরা কমপ্লিট করেছি, 1st সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়েছিল, 8th সেপ্টেম্বর আমরা পরীক্ষা কমপ্লিট করেছি, প্রায় 150টি কেন্দ্রে 37,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন। এবারে কিন্তু একদম মানে বিঘ্নহীনভাবে পর্ষদ কিন্তু পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি, সেটা একটু রিপোর্ট করলাম এবং আপনারাও সাহায্য করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মিডিয়াকে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 2023 সালের যে টেট টিচার এলিজিবিলিটি টেস্ট প্রাইমারি, সেটা ডিসেম্বরের 10 তারিখে সম্পন্ন হবে, সেই অ্যানাউন্সমেন্টটা আমরা করলাম, তার আজকেই আমরা ওয়েবসাইট নোটিফিকেশান দিচ্ছি, কালকে নিউজ পেপার নোটিফিকেশান হচ্ছে, কালকে সন্ধ্যে 7টা থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা টেটের যে